পেঁয়াজের বাজার বিমান জাহাজ সহ বিভিন্নভাবে আমদানির পরও কাটছে না সংকট। এখনও রাজধানীর বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, তবে আমদানি করা বড় পেঁয়াজ কিছুটা কমে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে। লম্বা সময় ধরে দাম নিয়ন্ত্রণে না আসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। কত লক্ষ টন লাগে দেশে আর কত লক্ষ টন আছে আর বিদেশ থেকে যাবে, এইটার হিসাব কিন্তু প্রিফার হয়েছে, হিসাব কিতাম নাই না, আমাদের কিছু করার নাই, আমরা তো আমাদের সস্তা কিনতে পারলে আমরা সস্তা বেচতে পারবো। তবে বাণিজ্য মন্ত্রীর দাবি কিছুদিনের মধ্যেই নতুন পেঁয়াজ বাজারে আসবে, তাতে দাম কমে আসবে বলেও প্রত্যাশা তার। আমরা ইজিপ্ট থেকে চিন্তা করতে পারেন যে আমাদের 200 টাকার উপরে কস্ট পড়ছে, প্লেনে করে নিয়ে আসার পরে আমরা 45 টাকা ধরে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছি। হোপফুলি আগামী 10 দিনের মধ্যে আমাদের নিজস্ব পেঁয়াজই বাজারে চলে যাবে। রাজধানীর একটি হোটেলে ব্যবসা সহজীকরণ সুযোগ নিয়ে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য মন্ত্রী জানান, বাজার স্বাভাবিক রাখতে এ মাসেই আসছে বড় সংখ্যার আমদানিকৃত পেঁয়াজ, তবে পেঁয়াজ নিয়ে এবছর বড় রকমের কারসাজি হয়েছে বলেও স্বীকার করেন তিনি। জাহাজে করে যে মিশর থেকে পেঁয়াজ ছেড়েছে সেটা কিন্তু মাত্র আসতে শুরু করেছে, যেটা বড় কোয়ান্টিটি। আমরা আশা করছি 29 তারিখের মধ্যে কম করে হলে পরেও 12,000 টন চিটাগাং বন্দরে আসবে। এদিকে এত সংখ্যক আমদানি পেঁয়াজ কৃষকের ন্যায্য মূল্যের জন্য কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা তা নিয়ে এখনই ভাবার পরামর্শ দিচ্ছেন।